আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। আচ্ছা, তাহলে আমাদের পরের অতিথি হচ্ছেন বিপ্লব। বিপ্লব ভাই, কি শুনতে পাচ্ছেন? এক্স্যাক্টলি, বেচারা কিন্তু কুল হুসুরে মুখস্থ করে হ্যাঁ আসছে। শুনতে পাচ্ছি, জি ভাই, বলেন। ভালো আছেন? জি ভালো আছি, আশা করছি আপনি ভালো আছেন। বলেন তাহলে। হ্যাঁ, আমি প্রথম আপনার সাথে একদিন কথা বলছিলাম, আজকে দ্বিতীয় দিন, হয়তো মনে আছে কিনা জানি না, কারণ অনেকের সাথে কথা বলেন তো, কিন্তু আমার তো মনে আছে। ধন্যবাদ লাইভে যুক্ত করার জন্য। হইতে পারে, হইতে পারে, সবই। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি সেদিন আপনার লাইভ শুনে খুব ভালো লাগে, কিন্তু সেদিন আমি খুব বিরক্ত হয়েছিলাম যে সম্ভবত হাফিজুর রহমান নামে একজন লোকের সাথে আমি যুক্ত হওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে কথা বলতেছেন, কিন্তু মানে তারপরে বুঝতেছে না যে আপনার এই যে রক্ত পুষ খাওয়ারছে মানে স্বামীর অধিকার বেশি, এরকম একটা হাদিস বাইর করছিলেন, মনে আছে? হুম 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 হ্যালো, হ্যাঁ হ্যাঁ তো তো আমাকে খুব মানে খারাপ লাগছে যে ওনাকে এত বুঝাইছেন তারপরে বুঝতেছে না, তো এই জায়গাটা আমার খুব খারাপ লাগছে। তাছাড়া অন্য লাইফ খুব সুন্দর ভালো হয়, সেটা খুবই বিরক্তকর লাগছিল। আচ্ছা, বিপ্লব ভাই, তো ভাই আমার কিছু, হ্যাঁ হ্যাঁ বিপ্লব ভাই, আপনার আপনার বিরক্তি লেগেছে, আপনি হ্যাঁ সেই বিরক্তিটা একদম পাবলিক প্লেসে এসে সবার সামনে আমার উপরে ঝেড়ে দিয়েছেন, খুব ভালো করেছেন, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে বিপ্লব ভাই, আমি হ্যাঁ তো এই সুযোগটা করে দিতে গেলে আসলে আমার তো আর কারোর সাথে কথা বলা হবে না যদি আমি এরকম সুযোগ করে দিই, যে সবার সাথে সবাইকে এরকম ই করে দিই আলোচনা। হ্যাঁ, এরকমও করতে পারি তাহলে, যেরকম কিছু এরকম সেশন করা যাইতেই পারে। আপনারা কমেন্ট সেকশনে লেখেন তো দেখি, যে যারা শুনতেছেন যে এটা কেমন হয় যে আমি বসে থাকলাম, আমি আপনি জবাব দিলাম না, আপনারাই আসলে এরকম জবাব দিলেন। কোনো কোনো মুমিন ভাই আসলো বা কোনো হিন্দু মুমিন ভাই আসলো, তাদের সাথে আপনারাই আলোচনা করলেন, আমি জাস্ট বসে বসে শুনলাম, আমি জাস্ট মডারেট করলাম। সেটাও অবশ্য করা যায়, তাহলে আমার কষ্টটাও একটু কমে। তো এরকম সেশন একটা দুটো করলে কেমন হয় আপনারাও তাহলে একটু কমেন্টে জানাতে পারেন, তাহলে একটা করবো না। যেমন এই বৃহস্পতিবারে এই লোপাপুর সাথে লাইভটার পরে যদি লাইভ করি তাহলে ওই সময় করবো না, ভালোই হবে, যে বেশ কয়েকজন লিখতেছেন, ঠিক আছে, তাহলে ওরকমও করবো। বিপ্লব ভাই, তখন আপনি, আমি বলে দিব যখন, যে হ্যাঁ আপনারা যারা এরকম এরকম অতিথিদের সাথে, অতিথিরা কথা বলতে চাচ্ছেন তারা আসেন, বা কোনো বিষয়ে ইন্টারেস্টেড হইলে সেই বিষয়টা আপনি বলেন, বলার পরে ব্যাকস্টেজে আমি রেখে দিলাম, ওই বিষয়ে অন্য কেউ যদি ইন্টারেস্টেড হয় আপনার বিপরীতে কথা বলার জন্য, তাদেরকে আমি এক করে দিতে পারি, মানে মেল বন্ধন করে দিতে পারি, ঘটক পাখি ভাইয়ের মতো আর কি। কিন্তু খুব ভালো, খুব ভালো, হ্যাঁ সংসার খুব করার ভালো জন্য হবে। নয়, আছে তর্ক করার জন্য। তো তখন আপনি, হ্যাঁ হ্যাঁ তখন আপনি চেষ্টা করেন কথা বলার, তখন আপনি মন খারাপ করেন, সমস্যা নাই। কিন্তু আমি তো হ্যাঁ আলোচনা করছি এখন এখানে, আসলে মন খারাপ করে বা কষ্ট পেয়ে কিছু তেমন কিছু আসলে করার নাই, বুঝছেন? যে আচ্ছা আচ্ছা, ওই যে একটা এটা খুব একটা ভালো উদ্যোগ। হ্যাঁ একটা ইয়ে দেখছিলেন আমি, না, একটা মিম, একটা একটা ট্রল ভিডিও দেখছিলেন না, সালমান খানকে কেউ একজন এসে বলতেছে, মানে সে আপনার, সে ওর উপরে খুব রুঠা, সে তখন সালমান বলতেছে, কয় যে আপনি রুঠা, ম্যা পুছুঙ্গা ভি নেহি, কিউ রুটকে, তারপরে বলছে যে ম্যা আপকো মানাওঙ্গা ভি নেহি। তো সেরকম বিপ্লব ভাই, আপনি যে গোসা করেছেন আমি গোসাটা ভাঙাতে পারছি না, সেজন্য দুঃখিত। আপনি বরং তার চাইতে আপনি যেই বিষয়ে কথা বলতে চাচ্ছিলেন সেটা বলুন, একটু শুনি। হ্যাঁ তো আপনি যেটা বললেন এটা খুব ভালো হয় যে আপনি যেটা করতেছেন, আর সেদিনের কমেন্ট কমেন্ট বক্সে দেখেন শুধু বিরক্তিকর, প্রতিটা মানুষের প্রায় বিরক্তিকর লেখছে এরকম। ভাই বুঝতে পেরেছি, আপনি আপনার আজকে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলেন সেটাতে একটু হ্যাঁ চলুন। হ্যাঁ 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 তো আমার সেদিনের ওই যে ওই ভাইয়ের কথা নিয়ে একটা কথা আছে, সেটা হলো যে আপনি বলছিলেন যে একটা বিবাহিত মেয়েও ধর্ষণ হতে পারে, হ্যাঁ, বা এখন আমি এই বিষয়ে জানি যে হতে পারে, কারণ তার মতের বিরুদ্ধে হলেই সেটা ধর্ষণ, ঠিক আছে, কিন্তু আপনি আমাকে এটা বলেন, একটু বুঝিয়ে দেন যে একটা মেয়ে যদি কালকে ধরেন যে থানায় যায় রিপোর্ট করে আমার স্বামী ধর্ষণ করছে, হ্যাঁ, এখন গত রাত্রে ঠিক ছিল মানে মিলেমিশে করছে একদম মানে সম্মতিতে, এখন যদি মিথ্যা রিপোর্ট করে এটা আপনি কোনো কিভাবে যাচাই করবেন, মানে এটা আমি জানতে চাই। এই যাচাই করার পদ্ধতিটা তো, এই যাচাই করার এখতিয়ারটাও আমার নাই, এই যাচাইটা যে মানে করব সেই পদ্ধতিটাও আমি বলে দিব না, এটা করবে কে বলেন তো? আদালত। আপনি যখন আদালতে হ্যাঁ হ্যাঁ গিয়ে, আপনি যখন আদালতে গিয়ে এই এই অভিযোগটা আনবেন, যেমন দেখেন আপনি কি খেয়াল করতেছেন যে অ্যাম্বার হার্ড নামের একজন জনি ডেপের সাবেক স্ত্রী কোর্টে গেছে, ওরা দুজনে মিলে, কি জন্য? সে বলছে তাকে অ্যাবিউজ করতো, মেয়েটা দাবি করছে তাকে অ্যাবিউজ করতো তার স্বামী, মানে জনি ডেপ। পাইরেটস অফ দ্য বাংলা একটু ক্যারিবিয়ান দেখেছি, দেখছিলেন না? দেখছিলেন বোধ হয় বা ভুলে হ্যাঁ গেছেন কিনা জানি না, যাই হোক, জনি ডেপ নামের একজন আছে অভিনেতা, না হ্যাঁ, তো তার বিরুদ্ধে তার স্ত্রী অভিযোগ করেছে যে সে অ্যাবিউজড হইত। এখন পরে সে, কিন্তু সে মামলা করে নাই, কিন্তু জনি ডেপ পরে উল্টা মামলা করে দিছে, ডিফেমেশনের মামলা করে দিছে, এখন সেটা নিয়ে আদালতে শুনানি হইতেছে, আদালত নির্ধারণ করতেছে আসলে কে ঠিক বলছে, বুঝতে পারছেন ভাই? আপনি আপনি যদি জোর হ্যাঁ হ্যাঁ জবরদস্তির শিকার হয়ে থাকেন, সেটা নির্ণয় করার নানা রকম পদ্ধতি আছে, আপনি শুধু গিয়ে যদি এখন, তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাটা, সেটা হচ্ছে দেখেন, আমরা যখন একটা অন্যায়ের বিরুদ্ধে বলতেছি বা একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছি বা অবস্থান নিচ্ছি, আমারও তো সঙ্গী ছিল, আছে বা থাকবে, তাই না? মানে আমিও তো হ্যাঁ সঙ্গীহীন, মানে আমার আমার কথা শুনে তো নিশ্চয়ই মনে হয় না যে সঙ্গীহীন জীবনযাপন করে একটা মানুষ হইতে পারি।
আচ্ছা, আমার মাথায় এই টেনশনটা নাই, বা এই যে এখানে তো আরো অনেকেই আছেন, যেমন এই যে আসিফ ভাই, তার ব্যাপারে তো জানেনি যে তার স্ত্রী আছে, তার সন্তান আছে, এরকম আরো অনেকে হ্যাঁ তো জানেনি, এই যে অমিত ভাই, আপনারা তো জানেনি যে তার স্ত্রী আছে, সন্তান আছে। আচ্ছা, এই মানুষগুলোর কোনোদিন শুনছেন যে টেনশন করতেছে যে যদি স্ত্রী যদি ই করে অভিযোগ আনে, তাহলে কিভাবে আমরা কি করবো, আমরা যদি মিথ্যা অভিযোগ আনে, যদি মিথ্যা অভিযোগ আনে, এই টেনশনে কিন্তু টেনশিত না তারা, খেয়াল করে দেখছেন জিনিসটা। হ্যাঁ কিন্তু এই টেনশনটা, এই টেনশনে কারা থাকে ভাই? আমি সেটা বলতে পারবো না, হয়তো বলবেন কার কথা আপনি সেটাও এখানে জানি না। আছেন, না শোনেন, আমি এই জন্য বলি নাই, বলতেছি যে এটা যাচাই করার মানে প্রক্রিয়াটা যেন সলিড হয়, কারণ আমরা যেন নির্দোষ ভাবে কেউ না ফাঁসি, ধরেন মিথ্যে ভাই যদি তাহলে আমি কাউকে আপনাকে মামলা বলবো, করতে তাহলে হয়। আমি বিপ্লব ভাই আপনাকে বলবো বিয়েই করেন জিন্দগিতে, বিয়েই করেন আমার কথা বলছি, হ্যাঁ না, মানে আপনি যেহেতু টেনশনে আছেন, না আপনি যেহেতু টেনশনে আছেন তাই বলতেছি যে তাহলে বিয়েই করবেন না। কারণ হচ্ছে কি, কারণ এই অপরাধটাকে কিন্তু অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া হবে না, অসম্ভব, কারণ এটা একটা অপরাধ। অপরাধ যদি মানে নির্ণয় করা না যায়, সেটা আইনের, মাদ্রিদ আসলের মতো বেচেলার থাকবো নাকি? শুনেন কথা বলি, কথাটা শুনে নেন, অপরাধকে যদি প্রমাণ করতে হ্যাঁ সমস্যা বলুন। হয়, তাহলে সেটা, বা অপরাধকে যদি মিথ্যা প্রমাণ করতে যদি সমস্যা হয়, তাই সেটা এই বিচার বিভাগের ব্যর্থতা, আইনের ব্যর্থতা, আইনের ফাঁক ফোকর থাকবে সেখানে, কিন্তু অপরাধটা তো অপরাধী, অপরাধটাকে তো কোনোভাবেই অপরাধের তালিকা থেকে বাদ করা যাবে না, বুঝছেন ভাই? হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই যে স্বামীর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ, বাংলাদেশে আজ পর্যন্ত কোনোদিন শুনছেন যে কোনো পুলিশ স্বামীর বিরুদ্ধে এরকম ধর্ষণ অভিযোগ নিছে? দুই একটা রেয়ার কেস পাওয়া যায়, তাই না ভাই? নেয় হ্যাঁ না কিন্তু, আর হ্যাঁ স্বামী হ্যাঁ আবার কিন্তু ধর্ষণ করছে, যা বা বাংলাদেশে আইনে নাই ইনফ্যাক্ট, কিন্তু যদি থাকতো হ্যাঁ এই সমাজে, মানে এদেরকে দেখে মনে হয় না যে এরা কোনোদিন ইন করতো, মানে এই অভিযোগগুলো কোনোদিন নিত, আমলেও নিত। কারণ হচ্ছে এই হ্যাঁ যে আপনি যেটা বললেন, যে বলতো তুই মিথ্যা কথা কইতাছস, আবার যদি দেখা যায় যে মেয়েটার ক্ষমতা বেশি, তাহলে বলতো যে হ্যাঁ এই বেটি ঠিক কথা কইতেছে, বেটা তুই মিথ্যা কথা কইতাছস। তো সেই, সেটা বিচার বিভাগের ব্যর্থতা হইতে পারে যদি প্রমাণ করতে না পারে। একটা মানুষের সাথে জোরাজুরি হইলে, সেক্সুয়াল একটা ইন্টারকোর্স যখন হয় শরীরে, এইরকম ক্ষেত্রে মানে যেখানে সে বলতেছে জোরাজুরি হয়েছে আর কি, সে বলে নাই যে ডিসিসি ওয়েতে পারমিশন নিছে, সে কিন্তু বলে নাই যে আমাকে, সে ডিসিসি ওয়েতে সে আমার কাছে পারমিশনটা নিছে বা সম্মতিটা নিছে, এই জন্য আমার শরীরে কোনো ই নেই, সে কিন্তু এটা দাবি করতেছে না, সে দাবি করতেছে ফোর্সফুলি তার সাথে সঙ্গম করা হয়েছে। ফোর্সফুলি সঙ্গম করলে নির্ণয় করার নানা রকম পদ্ধতি আছে, তো এটা, আচ্ছা এইটা আরো যারা বিচার প্রক্রিয়ার সাথে যুক্ত, মেডিকেল টেস্টের সাথে যুক্ত, তারা আরো ভালো করে আপনাকে বুঝাই দিতে পারতো। আমি তো ওইভাবে যদি বলি, ওইভাবে তো আমি একদম পাই টু পাই বলতে পারবো না, আমি শুধু দুই একটা জিনিস বলতে পারবো যেইগুলোর হচ্ছে, যেগুলো, যে জিনিসগুলোর বিরোধিতা করি আমরা। যেমন ধরেন বাংলাদেশে এরকম পদ্ধতি আছে একটা, টু ফিঙ্গার টেস্ট, মানে হচ্ছে দুইটা আঙ্গুল ওই জায়গাটাতে প্রবেশ করিয়ে দেখবে, যদি দেখে যে প্রবেশ হচ্ছে, তাহলে বুঝবে যে হ্যাঁ এইটা স্প্রেড আউট করা হয়েছিল, তখন নির্ণয় করে যে আচ্ছা তার মানে এখানে ই হয়েছে, যৌনসঙ্গম হয়েছে, এরকম। তো এই সমস্ত ঘৃণ্য পদ্ধতি আছে যেগুলোর বিরোধিতা করি আমরা, কিন্তু যখন আপনি ফোর্সফুলি করবেন, তখন ওইখানে ওই ওই স্কিনটাতে, স্কিনটাতে ঘষা খাওয়ার ফলে, জোরপূর্বক ঘষা খাওয়ার ফলে এভিডেন্স থেকে যাবে, এরকম নানা রকম এভিডেন্স থেকে যাবে। আমি বুঝতে পারছি, আমি বলতেছি যে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বা স্বামীকে ফাঁসাইতে চায় তাহলে কিন্তু পারবে, এই জিনিসটাই বলতেছি। যদি আইনের মধ্যে বা প্রমাণ করার পদ্ধতির মধ্যে যদি এরকম ফাঁক ফোকর থাকে তাহলে পারবে, তাহলে আইনের মধ্যে বা প্রমাণ করার পদ্ধতির মধ্যে অর্থাৎ বিচার প্রক্রিয়ার মধ্যে সংশোধন আনয়ন করেন, তাহলে আর পারবে না, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আর আপনাকে আমি হ্যাঁ ব্যক্তিগতভাবে বুঝতে পরামর্শ পারছি। দিচ্ছি, আপনার যদি এই টেনশন থাকে খবরদার বিয়ে করবেন না, প্রেম করবেন, এবং এবং চুক্তি সেটাই তো বললাম যে মার্জুক এই আসলে না প্রতিবার, জান, প্রেম থাকা লাগবে। এবং শোনেন কি করবেন, এবং শোনেন কি করবেন, প্রতিবার, প্রতিবার যৌন সঙ্গমের আগে অবশ্যই তার কাছ থেকে পারমিশন নিচ্ছেন, এটা লিখিত নেবেন, পারলে ভিডিও হ্যাঁ করে নেবেন, যখন লিখিত সে দিচ্ছে তখন ভিডিও করে বুঝতে নেবেন, পারছি। যে আমি সম্পূর্ণ স্বেচ্ছায় হ্যাঁ সজ্ঞানে কোনো রকম বল প্রয়োগ না হইয়া, চাপ প্রয়োগ আমার উপরে করা হয় নাই, এমত অবস্থায় আমি সই, মানে সিগনেচার করতেছি, হ্যাঁ স্বাক্ষর করিতেছি যে আমি রাজি আছি, এইরকম বিয়ে করলো, এইরকম করে তাহলে জনসঙ্গম করেন, তাহলে আর আপনাদের ভয় থাকবে না, বুঝতে পারছেন? এই ভয়টা আমার মতন মানুষের কোনোদিন ছিল না, কোনোদিন থাকবে না, মানে এরকম ভয় আছে এরকম মানুষের সাথে, ভাই আমার মতন মানুষ 2টা মিনিটও ব্যয় করবে না, একটা জীবন তো অনেক দূরের কথা, বা একটা সংসার পাতানো তো অনেক দূরের কথা, বুঝতে পারছেন ভাই? তো আপনিও সেই পরে প্রশ্ন সতর্কতা চলে যায়।